হ্যালো কেম এক্সপ্লেন চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক এবং আমাদের এই টপিকটি হলো বার্জ রিডাকশান অর্থাৎ বার্জ বিজ্ঞান এখন এই বার্জ রিডাকশানকে যেন রিডাকশান অফ অ্যারোমেটিক রিং ওর অ্যালকাইন ইন লিকুইড অ্যামোনিয়া উইথ অ্যালকালি মেটাল অ্যান্ড অ্যান অ্যালকোহল ইজ কল্ড বার্জ রিডাকশান অর্থাৎ অ্যালকোহলের উপস্থিতিতে অ্যালকালি মেটাল এবং তরল অ্যামোনিয়া দ্বারা অ্যারোমেটিক রিং অথবা অ্যালকাইনের বিজারণকে তোমার হচ্ছে কিনা না বার্জ বিক্রিয়া ফলা হয় এখন এই যে আমরা অ্যালকালি মেটাল বলছি এই অ্যালকালি মেটাল কী কী হতে পারে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এই সমস্তগুলো হয় এবং অ্যালকোহল হিসাবে সাধারণত হচ্ছে আমরা কিনা না মিথানল এবং ইথানল হচ্ছে ব্যবহার করে থাকি ওকে এখন সাবসেট তাহলে আমাদের কী না সাবসেট তোমার হচ্ছে অ্যারোমেটিক রিং অথবা তোমার হচ্ছে কি না অ্যালকাইন দেখো সাবসিডি আমি লিখেছি অ্যারোমেটিক রিং এবং তোমার হচ্ছে অ্যালকাইন ফোন এই অ্যারোমেটিক রিং বলে তোমার হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হয় অ্যারোমেটিক ডেরিবেটিভ হয়ে বোঝা গেলো এই সমস্তগুলো হয় ওকে এবার তোমার হচ্ছে কি না রিয়েজেন্ট রিয়েজেন্ট হচ্ছে কি না মেটাল ইন কিনা লিকুইড অ্যামোনিয়া অর্থাৎ অ্যালকালি মেটাল তোমার হচ্ছে কি না লিকুইড অ্যামোনিয়াতে তোমার হচ্ছে কি না ডিজলভ হয়ে থাকবে এখন এই যে বললাম যে আগেও বললাম যে অ্যালকালি মেটালগুলো তোমার হচ্ছে কী কী হতে পারে অ্যালকালি মেটালগুলো তোমার হচ্ছে হতে পারে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এই সমস্তগুলো ওকে এবং এই বিক্রিয়া যেটা মেন যেটা তোমার হচ্ছে যে টেম্পারেচারটা সেটা হচ্ছে মাইনাস থার্টি ফাইভের মতো রাখা হয় কারণ হচ্ছে না তোমার হচ্ছে তোরল অ্যামোনিয়া নিয়ে হচ্ছে আমাদের এখানে কাজ করতে হচ্ছে যার জন্য হচ্ছে এখানে যে টেম্পারেচার সেটা তো হচ্ছে মাইনাসে রাখা হয় অর্থাৎ নেগেটিভে রাখা হয় এবং এখানে যে সলভেন্ট হিসেবে তোমার হচ্ছে যে অ্যালকোহলটাকে তোমার হচ্ছে ব্যবহার করা অর্থাৎ অ্যালকোহল হচ্ছে ইথানল বা মিথানল তোমার হচ্ছে ব্যবহার করা হয় ওকে এবার হচ্ছে আমরা এক এক করে তোমার হচ্ছে রিডাকশানে আসবো অর্থাৎ বার্চ রিডাকশানে আসবো তোমার হচ্ছে অ্যারোমেটিক রিংয়ের এবং তোমার হচ্ছে অ্যালকাইনে আমরা হচ্ছে এক এক করে হচ্ছে দেখব প্রথম হচ্ছে আমরা তোমার হচ্ছে অ্যালকাইনে আসি ওকে দেখো আমরা হচ্ছে অ্যালকাইন নিচ্ছি এখন প্রথমে বলি যে অ্যালকাইনে যদি তোমার হচ্ছে বার্জ বিচারণ বা তোমার হচ্ছে যদি বার্চ রিডাকশান কিনা করা হয় সেক্ষেত্রে অ্যালকাইন তোমার হচ্ছে কিনা অ্যালকিনে তোমার হচ্ছে কনভার্ট হয়ে যায় এবং যে আমরা অ্যালকিনটা পাই সেই অ্যালকিনটা তোমার হচ্ছে কিনা ট্রান্স প্রোডাক্ট হয় দেখো এটা তোমার হচ্ছে আমাদের কিনা অ্যালকাইন আছে অ্যালকাইনে দেখো শুধু ট্রিপল বন্ডটা তোমার হচ্ছে দেখো ডবল বন্ড হয়েছে অর্থাৎ অ্যালকাইন থেকে তোমার হচ্ছে অ্যালকিন হয়েছে কিন্তু এখানে আমরা যে অ্যালকিনটা তোমার হচ্ছে পেয়েছি এই অ্যালকিনটা তোমার হচ্ছে কি দেখো ট্রান্স তো আমরা হচ্ছে পেয়েছি ট্রান্স তাই তো অর্থাৎ দেখো এখানে এই দুটোর মধ্যে হায়েস্ট প্রায়োরিটি কি মিথাইল এবং এই দুটোর মধ্যে হায়েস্ট প্রায়োরিটি কি মিথাইল এই যেহেতু দুটো হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ বিপরীত আছে তাহলে এটাকে আমরা কী বলবো এটা ট্রান্স বলছি বুঝা গেল সিমিলারলি প্রত্যেকটা আমরা দেখো এখন ডিফারেন্ট ডিফারেন্ট দেখো অ্যালকাইন নিয়ে যে দেখো প্রত্যেকটা অ্যালকাইনে দেখা হচ্ছে আমরা পাচ্ছি কি না অ্যালকিনই পাচ্ছি অ্যালকাইন থেকে কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি তোমার হচ্ছে না এই ট্রান্স অ্যালকা অ্যালকিন ওকে এখন প্রশ্ন হচ্ছে যে ট্রান্স অ্যালকিনগুলো তোমার হচ্ছে আমরা পাচ্ছি কেন এখন এই ট্রান্স অ্যালকিন কেন পাচ্ছি বা সিস আমরা অ্যালকিনটা পাচ্ছি না কেন সেটা বোঝার জন্য হচ্ছে আমাদেরকে মেকানিজমে আসতে হবে ওকে চলো আমরা এখন কিনা না মেকানিজমটা একটু দেখে নিই দেখো এটা হচ্ছে আমাদের কিনা মেকানিজম তো প্রথমে দেখো হচ্ছে আমি একটা অ্যালকাইনকে হচ্ছে নিয়েছি দেখো এই ফার্স্টের তোমার হচ্ছে অ্যালকাইনকে নিয়েছি সিএইচ থ্রি সিঙ্গেল বনসি ট্রিপল বোন সি সিঙ্গেল বোন হচ্ছে না সিএইচ থ্রি ওকে অর্থাৎ কিনা আমরা বিউটাইনকে নিয়ে হচ্ছে নিয়েছি এখন দেখো আমাদের এখানে যে সোডিয়াম এবং তোমার হচ্ছে লিকুইড অ্যামোনিয়া অর্থাৎ যে কোনো অ্যালকালি মেটাল আমি এখানে সোডিয়ামকে কনসিডার করেছি অর্থাৎ যখন তোমার হচ্ছে এই যে মেটালকে তোমার হচ্ছে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে কিনা না দ্রবীভূত করা থাকবে অর্থাৎ কিনা ডিজলভ করা হবে তখন হচ্ছে আমাদের এই মিডিয়ামে তোমার হচ্ছে কি একটা কিনা না হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন হচ্ছে থাকবে বোঝা গেল কারণ সোডিয়ামে কি যে কোনো তোমার হচ্ছে অ্যালকালি মেটালিয়ালেন্সে কি একটা করে তোমার হচ্ছে ইলেকট্রন থেকে ফি ইলেকট্রন এখন এই যে ফ্রি ইলেকট্রন এই ফ্রি ইলেকট্রন তোমার হচ্ছে কি না র্যাডিক্যালের মতো তোমার হচ্ছে আচরণ করবো অর্থাৎ মূলকের মতো হচ্ছে আচরণ করবো অর্থাৎ এই যে ব্রিকেট কথা কি একটা মানে কি না র্যাডিক্যাল মেকানিজম বলা যেতে পারে দেখো এখন আমরা এই সেই ইলেকট্রনটাকে নিয়েছি ধর যাক এটা কিনা সোডিয়ামের ইলেকট্রন এখন ওই প্রথমে এই ইলেকট্রন অর্থাৎ কি না এই এটা র্যাডিক্যাল অর্থাৎ একটা ডোর দিয়ে তোমার হচ্ছে এই কার্বনে তোমার হচ্ছে অ্যাটাক করবে যে কোনো একটা কার্বন দেখাতে পারে আমি এই কার্বনে দেখি তাহলে এই কার্বনে অ্যাটাক করলো যেহেতু একটা ইলেকট্রন দিয়ে অ্যাটাক করছে সেই জন্যই দেখো আমার মুখটা দেখো একদিকে মুখ লিখেছি দেখো দুদিকে মুখ লিখিনি বোঝা গেল এবার যখনই এই ইলেকট্রনটা দিয়ে এখানে অ্যাটাক করছে ওকে তখনই সঙ্গে সঙ্গে এই যে সি টিপিল বন সি এর যে পাই বন্ধনের যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন আছে কার্বনের মাথায় চলে যাচ্ছে তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এখানে হচ্ছে একটা রেডিক্যাল হবে একটা ডট হবে এবং এখানে তোমার হচ্ছে কি না মাইনাস হবে দুটো ইলেকট্রন চলে গেলে মানে কের মাথায় মাইনাস হয়ে যাবে এখন দেখো এই যে মাইনাস বা এই যে তোমার যে এখানে যে ডট হচ্ছে অর্থাৎ রেডিক্যাল হচ্ছে এগুলো তো কোনো না একটা কোনো তো অরবাইটাল আছে দেখো সেই অরবাইটালটা আমি লিখেছি ধরে যাক এখানে সেই থ্রি লিখেছি তাহলে এখানে যেই ডটটা যাচ্ছে অর্থাৎ সেই ডট এখানে যে তোমার হচ্ছে মাইনাসটা যাচ্ছে যে এই পাইপন ধরনের যে দুটো ইলেকট্রন চলে যাচ্ছে সেই দুটো ইলেকট্রনকে দেখো আমি অর মধ্যে লিখেছি দেখো দুটো ইলেকট্রন মানে কি মাইনাস এখন এই যে তাহলে যে ইলেকট্রন অর্থাৎ এই যে রেটিক্যালটা তাহলে একবার এটা ওপরে আমি এঁকেছি আর এই সিএস থ্রিটাকে হচ্ছে আমি নিচে দিয়েছি অর্থাৎ একবার কি আমি ট্রান্স দেখিয়েছি একটা সম্ভাবনা আছে এইটা কি না এখানে না হয় এটা তোমার হচ্ছে এখানে হতে পারে সিএস থ্রিটা ওপরে অর্থাৎ আমি একবার সিস দেখিয়েছি বোঝা গেল এখন এই যে তোমার যে ট্রান্স এবং যে এই যে সিসটা যেটা তৈরি হলো দেখো এখানে শীষে কী হয়েছে এই দেখো এটাও তোমার হচ্ছে কিনা নেগেটিভ চার্জ ডেন্সিটি মানে হচ্ছে মাইনাস এটা তোমার হচ্ছে কিনা একটা ইলেকট্রন আছে অর্থাৎ রেডিকেল দুটোই কি যেহেতু নেগেটিভ ইলেকট্রন এর চাই এরা হচ্ছে একে অপরের মধ্যে রিপালশন করবে অথবা বলা যেতে পারে দেখো এই যে দুটো যে গ্রুপ এই দুটো গ্রুপ তোমার হচ্ছে বাল্কি গ্রুপ তালে দুটো গ্রুপ বাল্কি হতে পারে এখানে একটা রিপালশান কাজ করবে যার জন্য তোমার হচ্ছে কি শীসটা তোমার হচ্ছে কিনা আনস্টেবল কিন্তু এই যে ট্রান্সের ক্ষেত্রে এখানে কি ইলেকট্রন ইলেকট্রন রিপালশানটা হয়নি যার জন্য তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে স্টেবিল যার জন্য এটা হচ্ছে কিনা রিয়াকশানে অংশগ্রহণ করবে না এটাই তোমার হচ্ছে রিয়াকশানে অংশগ্রহণ করবে তাহলে এখন বোঝাচ্ছে যে কেন ট্রান্সফোর একটা হচ্ছে দেখো এবার আশা করছি এইটার কারণের জন্যই তোমার হচ্ছে এবার বাকি তোমার হচ্ছে কি না মিডিয়ামে তোমার হচ্ছে ইথানল আছে সলভেন্ট এখানে এই যে মাইনাস এই মাইনাস দিয়ে তোমার হচ্ছে ইথানলের তোমার এই যে এই যে এইচটা আছে এইচটাকে তোমার হচ্ছে কী করবে না অ্যাপস্ট্যাক করে নেবে তাহলে দেখো এখানে আমি লিখেছি দেখো দেখো সিএস সি থেকে এখানে দেখো সিএচ থ্রি লিখেছি আর হচ্ছে সি থেকে একটা এইচ লিখেছি তারপর হচ্ছে সি ডবল ওয়ান আছে তারপর হচ্ছে এই ফ্রি ইলেকট্রন যেমন আছে রয়ে গেছে বুঝে গেল হচ্ছে শুধু এইটা হচ্ছে এইচকে ধরে দেখো সেটাই লিখেছি এবার দেখো মিডিয়ামে কি আবার তোমার হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন আছে ওই ইলেকট্রন দিয়ে আগে তোমার হচ্ছে ও কি লেখি একটি ইলেকট্রন আছে রেডিক্যাল পুনরায় হচ্ছে আরেকটা তোমার হচ্ছে ইলেকট্রন এখানে দেবে এখন যখনই তোমার হচ্ছে কিনা আরেকটা ইলেকট্রন তোমার হচ্ছে কিনা দিয়ে দেবে তারা আরেকটা ইলেকট্রন দিয়ে দেওয়া মানে কি তাহলে এখানে তখন হচ্ছে কি একটি ইলেকট্রন আগে ছিল এখন একটি ইলেকট্রন দেওয়ার ফলে অ্যাকচুয়ালি এটা তখন কি মাইনাস হয়ে যাবে দুটি ইলেকট্রন মিলে কি না মাইনাস হয় বোঝা গেল তখন হচ্ছে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস হয়ে গেল দেখো বাকি তোমার একই রয়ে গেল এবার আবার হচ্ছে আমার মিডিয়ামে কি ইথানল আছে তাহলে ইথানল থেকে কি না আবার হচ্ছে কি না একটা এইচ এই মাইনাস দিয়ে তোমার হচ্ছে কি না অ্যাবস্ট্যাক করবে এখানে এটা দেখানো হয়নি মাইনাস দিয়ে তোমার হচ্ছে অ্যাবস্ট্যাক করে নেবে তাহলে মাইনাস দিয়ে যদি অ্যাবস্ট্রাক্ট করে তাহলে এখানটাতে তোমার হচ্ছে একটা কিনা এইচ লেগে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে হচ্ছে আমাদের এখন কি ফাইনালি তোমার হচ্ছে কিনা অ্যালকিন উৎপন্ন হয়ে গেল তাহলে মেন যে অ্যালকিন এবং যেটা উৎপন্ন হলো এবং সেটা ট্রান্স কেন সেটা হচ্ছে ডিপেন্ড করছে কিনা এই যে ফার্স্ট স্টেপের ওপর অর্থাৎ ফার্স্ট স্টেপে এখানে যে অ্যাটাকের দরুন আমাদের যে স্টেবিলাইজ হচ্ছে কি না এই ট্রান্সটা যার জন্য তোমার হচ্ছে আমাদের কিনা এই অ্যালকিন আমরা যেটা পাচ্ছি না বার্জ ডিটাকশানের দরুন সেটা তোমার হচ্ছে কি না ট্রান্স ওকে দেখো মেকানিজমটা আরও একবার শর্টলি বলে রাখছি যে এখানে কি সোডিয়ামের যে ফ্রি ইলেকট্রন আছে এটা হচ্ছে রেডিকেলের মতো কাজ করে এটা কি করবে এই কার্বনে তোমার হচ্ছে অ্যাটাক করলো যেহেতু কি ফ্রি ইলেকট্রন তাই হচ্ছে এই তির মুখটা হচ্ছে একই দিকে হবে এবং সঙ্গে সঙ্গে এই কার্বন কার্বন ট্রিপল বন্ডে যে পাই যে ইলেকট্রন সেটা হচ্ছে দুটো ইলেকট্রন তোমার হচ্ছে কার্বনের মাথায় শিফট করবে তাহলে এক কথা এখানে কি কার্বনের মাথায় এই ইলেকট্রনটা যখন আসে তাহলে এটা ডট এবং এখানে কি এই কার্বনের মাথায় তোমার হচ্ছে মাইনাস হচ্ছে দুটো পাই ইলেকট্রন যেহেতু চলে যাচ্ছে এখন দেখো এই যে ডট অর্থাৎ এর মাথায় ডট থাকছে এর মাথায় কি মাইনাস থাকছে এই মাইনাস এবং এই যে ডট একটা হতে পারে দুটো সেম সাইড হতে পারে দেখো দুটো হচ্ছে সেম সাইড দেখিয়েছি আর হচ্ছে কিনা দুটো এই মাইনাস এবং ডট দেখো দুটো বিপর সাইডে দেখো দুটো বিপর সাইডে দেখেছি বোঝা গেল এই দুটোতে দেখা যাবে বাট অর্থাৎ যখন বিপরীত সাইড তখন মানে কি অ্যাকচুয়ালি ট্রান্স আর যখন একই সাইড মানে কি সিস এখন যেহেতু কিনা সিসের ক্ষেত্রে তোমার হচ্ছে স্টেটিক রিপালশান কাজ করবে ইলেকট্রনিক ইলেকট্রনিক রিপালশান যার জন্য সিস তোমার হচ্ছে আনস্টেবল কিন্তু ট্রান্সের ক্ষেত্রে এই ঘটনাটা হয়নি যার জন্য তোমার হচ্ছে ট্রান্স স্টেবল ওকে নেক্সট স্টেপে তোমার হচ্ছে এই মাইনাসটা দিয়ে অর্থাৎ এখানে দুটো ইলেকট্রন মানে কি এটা মাইনাস তাহলে এই মাইনাসটা দিয়ে কিনা এই ইথানলের এইচকে অ্যাবস্ট্রাক্ট করবে যার জন্য এখানে তোমার হচ্ছে এইচ লাগবে বাকি তোমার হচ্ছে এক থাকবে নেক্সট স্টেপে পুনরায় হচ্ছে আবার একটা ইলেকট্রন দিয়ে ইফ যে র্যাডিক্যাল ছিল ওইখানে আর একটা ইলেকট্রন দেবে অর্থাৎ দুটি ইলেকট্রন নেবে তোমার এখন এখানে মাইনাস তৈরি হয়ে গেল নেক্সট বাকি তোমার হচ্ছে এক থাকবে নেক্সট স্টেপে তোমার হচ্ছে আবার হচ্ছে ইথানল মিডিয়ামে থাকবে ইথানল থেকে হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে তোমার হচ্ছে এখানে হাইড্রোজেনটা লাগবে অর্থাৎ আমাদের কিনা অ্যালকিন তৈরি হয়ে যাবে ওকে এবার দেখো আমরা এই অ্যালকাইনের যে বার্ষ্যিক ক্রিয়ায় তোমার হচ্ছে কিছু ইনফরমেশান বলে রাখি এখন এই বার্জ বিক্রিয়াতে না অ্যালকাইনের ওকে এই যে বার্জ বিক্রিয়া করছি আমরা এই বার্জ বিক্রিয়াতে এই বার্জ বিক্রিয়াতে তোমার হচ্ছে অ্যালকাইনের এই কার্বন চেন যত বৃদ্ধি পাবে এই অ্যালকিনের যে প্রোডাক্টের পার্সেন্টেজটা তত তোমার হচ্ছে কিনা না বৃদ্ধি পাবে দেখো প্রথমটা ক্ষেত্রে কিনা সিএইচ থ্রি আছে তাই তো দেখো আমি বাঁদিকটাকে আগে রেখেছি তারপরটা কিনা সি টু এইচপি অর্থাৎ চেন বাড়িয়েছি তারপরটা তো আমি কী করেছি যে প্রোপাইল গ্রুপ নিয়েছি মানে কি চেন আমি ধীরে ধীরে বাড়িয়েছি যত চেন বাড়াবো পার্সেন্টেজটা তোমার হচ্ছে কিনা ধীরে 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 হচ্ছে বাড়তে থাকে বোঝা গেল এটা সবসময় এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন অর্থাৎ এর পার্সেন্টেজটা হচ্ছে তোমার সেভেন্টি পার্সেন্টের মতো হয় এবং তাহলে বাকি পার্সেন্টেজগুলো ধীরে ধীরে তোমার হচ্ছে কিনা বাড়তে থাকে ওকে আরও একটা তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে রাখি যে সমস্ত অ্যালকাইনি যে তোমার হচ্ছে বার্ষিক্রিয়া করবে এরকম কোনো কথা নয় যে সমস্ত অ্যালকাইনের যে সমস্ত অ্যালকাইনের অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে না তারাই কেবলমাত্র তোমার হচ্ছে বিক্রিয়া করবে তো সেই সমস্ত অ্যালকাইনগুলোই তোমার হচ্ছে বার্জ বিক্রিয়া করবে যেমন এইটা এই প্রোপাইনে প্রোপাইনের ক্ষেত্রে কি হয় তোমার হচ্ছে দেখো এই অ্যাসিডিক হাইড্রোজেন তোমার হচ্ছে কিনা থাকার জন্য একে যদি তোমার হচ্ছে কিনা সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া এবং যদি ইথানল দেওয়া হয় যেটা এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন যার জন্য তোমার হচ্ছে এখানে কি না একটা অ্যাসিড বেস রিয়াকশান তোমার হচ্ছে হয়ে যায় ওকে কি হয় না অ্যাসিড বেস রিয়াকশান হয় তাহলে এক কথায় বলতে পারি যে না টার্মিনাল অ্যালকাইনগুলো তোমার হচ্ছে কি না বার্জ্যবিকায় অংশগ্রহণ করবে না ওকে এবার দেখো আমরা অ্যারোমেটিক রিঙে তোমার হচ্ছে বার্জ্যবিকা দেখবে দেখো অ্যারোমেটিক রিং তো অনেক কিছু হতে পারে বেঞ্জিন হতে পারে বা বেঞ্জিনের ডেরিভেটিভ হতে পারে দেখো প্রথমে হচ্ছে আমরা বেঞ্জি নিয়েছি দেখো বেঞ্জিনে যদি তোমার হচ্ছে আমরা কি না বার্জ রিডাকশান করি তাহলে তোমার হচ্ছে কি না ওয়ান কমা সাইক্লো সাইক্লোহেক্সা ডাইন হচ্ছে কি না তৈরি হবে এখন এই কীভাবে এটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমরা মেকানিজম দেখি দেখো যদি আমরা এর মেকানিজম দেখি প্রথমে কি দেখো সেই একই কথা যেহেতু এখানে কি লিথিয়াম তোমার হচ্ছে লিকুইড অ্যামোনিয়াতে তোমার হচ্ছে দ্রৈবীতে হতো এখানে ফ্রি ইলেকট্রন আছে এই ফ্রি ইলেকট্রনটা তোমার হচ্ছে রেডিকালের মতো কাজ করবে তো এখানে এই যে ইলেকট্রনটা তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে অ্যাটাক করলো যে কোনো পয়সানে অ্যাটাক করতে পারে আমি এখানে দেখিয়েছি যেহেতু কি না একটি ইলেকট্রন দিয়ে তোমার হচ্ছে অ্যাটাক করছে তার জন্য তোমার হচ্ছে এখানে মুখটা তোমার হচ্ছে একদিকে এড়ো থাকবে এবার যখনই তোমার হচ্ছে অ্যাটাক করবে সঙ্গে সঙ্গে এই যে পাই ইলেকট্রনটা তোমার হচ্ছে এদিকে ভাঙবে এবং এই পাই বন্ধনটা তোমার হচ্ছে এখানে ভাঙবে এখন যখনই তোমার হচ্ছে এই পাই পাইপন্দনা তোমার হচ্ছে ভাঙবে তাহলে এর মাইনাস এবং এই পাই পাইবন্দটা ভাঙার ফলে এর প্লাস তোমার হচ্ছে এখানে ডবল বন্ড হবে তাকে ডবল বন করিয়েছি এবং এখানে তোমার হচ্ছে মাইনাস আছে দেখো মাইনাসটা অলরেডি আমি দেখিয়েছি এবং যেহেতু এখানে অ্যাটাক করছে তো এখানে তোমার হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন থাকবে দেখো এই যে ফ্রি ইলেকট্রন দেখানো হয়েছে ওকে এবং দেখো এখানে একটা কি অলরেডি হাইড্রোজেন আছে রিঙে তো একটা করে হাইড্রোজেন দেখা দেখো একটা করে হাইড্রোজেন আমি দেখিয়ে দিয়েছি আর এখানেও তোমার যেহেতু হাইড্রোজেন আছে একটা করে দেখিয়ে দিয়েছি ওকে এবার নেক্সট স্টেপে হচ্ছে আমার কি না মিডিয়ামে কী আছে না ইথানল আছে দেখো ইথানল এ কী করবে এই মাইনাসটা দিয়ে তোমার হচ্ছে ইথানলের একটা এইচকে ক্যাপস্ট্যাক করবে যার জন্য দেখো এখানে তোমার হচ্ছে এইচ লাগিয়ে দিয়েছি আমি ক্লিয়ার নেক্সট স্টেপে দেখো এখানে কি ফ্রি রেডিকেল পড়ে আছে আবার হচ্ছে একটা ইলেকট্রন দিয়ে তোমার হচ্ছে এখানে ডোনেশন করবে তাহলে এখন কী হবে আমার দুটি ইলেকট্রন হলো এই দুটি ইলেকট্রন মানে কি মাইনাস পুনরায় তোমার হচ্ছে আবার ইথানল হচ্ছে ইথানল থেকে তোমার হচ্ছে একটা এইচ অ্যাবস্ট্যাক করবে একটা এইচ অ্যাবস্ট্যাক করার ফলে এখানে পুনরায় তোমার হচ্ছে একটা এইচ যুক্ত হয়ে যাবে অর্থাৎ আমার কিনা ওয়ান কমা ফোর সাইক্লো হেক্সা ডাইন হচ্ছে তৈরি হলো অর্থাৎ আমরা দেখলাম যে বেঞ্জিনের বার্জ বিক্রিয়া তোমার হচ্ছে কীভাবে হয় এবং বার্জ বিক্রিয়ার ফলে কী তৈরি হয় ওকে এবার দেখো হচ্ছে আমার কিনা অ্যারোমেটিক ডেরিভেটিভে আমরা হচ্ছে কিনা বার্জ রিডাকশান দেখবো দেখো অ্যারোমেটিক ডেরিভেটিভের ক্ষেত্রে তোমার হচ্ছে দুই ধরনের তোমার হচ্ছে কিনা প্রোডাক্ট আমরা দেখতে পাই দেখো অ্যারোমেটিক ডেরিভেটিভ বলতে কি না অ্যারোমেটিক রিংয়ের অর্থাৎ বেঞ্জিন রিংয়ের কোনো একটা হাইড্রোজেন পরমাণু যদি কোনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটাকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি অ্যারোমেটিক ডেরিভেটিভ এখন এই যে গ্রুপ তোমার হচ্ছে দু টাইপ হয় একটা হচ্ছে কি না ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেটাকে তোমার হচ্ছে প্লাস আর এফেক্টিভ গ্রুপ বলে আর একটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেটাকে তোমার হচ্ছে কি না মাইনাস আর এফেক্টিভ গ্রুপ বলে এখন দেখো এইটা হচ্ছে যখন আমি একটা এই যে এক্সাম্পলটা নিচ্ছি হচ্ছে অ্যানিসল এখানে অ্যানিসল এই যে ও সিএইচ থ্রি গ্রুপ এই ও সিএইচ থ্রি গ্রুপের কী এফেক্ট আছে না প্লাস আর এফেক্ট ওকে প্লাস আর এফেক্ট তাহলে প্লাস আর এফেক্ট মানে কি না ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এখন যখন তোমার হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপে যখন হচ্ছে আমরা বার্চ রিডাকশান করবো সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা হবে সেক্ষেত্রে যে আমরা প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে কি না মেটা অর্থ বার্চ মেটা অর্থ তোমার হচ্ছে বার্চ ডিডাকশান প্রোডাক্ট পাবো ওকে সেক্ষেত্রে তোমার হচ্ছে মেটা অর্থ আমরা প্রোডাক্ট পাবো কি প্রোডাক্ট পাবো মেটা অর্থ এবং এক্ষেত্রে দেখবে এই যে যে তোমার হচ্ছে যে গ্রুপটা সেই গ্রুপটা তোমার হচ্ছে কি না ডবল বন্ডেড কার্বনে হচ্ছে থাকবে কোথায় থাকবে না ডবল বন্ডেড কার্বনে হচ্ছে না থাকবে দেখো এখানে আমরা যে বলছি যে মেটা অর্থ প্রোডাক্ট বলতে দেখো এই যে রিংয়ের কোন কার্বন দুটো তোমার কোন কার্বন দুটো রিডাকশান হয়েছে দেখো এই কার্বনটা রিডাকশান হয়েছে এবং তোমার হচ্ছে এই কার্বনটা তোমার হচ্ছে কিনা রিডাকশন হয়েছে দেখো এই দুটো জায়গায় তোমার হচ্ছে রিডাকশান হয়ে দেখো হাইড্রোজেনগুলো তোমার হচ্ছে মানে দেখো রিডাকশান হয়েছে অর্থাৎ এই দুটো জায়গাতেই একমাত্র কি দেখো হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন অর্থাৎ প্রবেশ করেছে কিন্তু বাকিগুলোতে তোমার হচ্ছে দেখো ডবল বন্ড আছে অর্থাৎ এর রেসপেক্টের কি অর্থ আবার এর রেসপেক্ট তোমার হচ্ছে মেটে অর্থাৎ এটা অর্থ একটা প্রোডাক্ট হয়েছে ওকে আরেকটা একটা যেহেতু হচ্ছে আমরা দেখি যখন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে অর্থাৎ কি না মাইনাস আর এফেক্টিভ গ্রুপ থাকবে সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাবো সেক্ষেত্রে দেখবে এই যে গ্রুপটা অর্থাৎ মানে যেই গ্রুপটা হচ্ছে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সেই গ্রুপটা দেখবে ডাবল বন্ডেড পাশের কার্বনে থাকবে ডবল বন্ডেড কার্বনে কিনা পাশের কার্বনে থাকবে ওকে এবং এক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাই সেটাকে আমরা বলি কি না ইপসো এবং প্যারা ইপসো প্যারা প্রোডাক্ট কারণ এই যে পজিশান এই পজিশানটাকে বলা হয় ইপসো পজিশান এবং এটা পজিশানটা হচ্ছে কি এটা প্যারাপোজিশান এই ইপসো পজিশন এবং প্যারা প্যারাপোজিশান তোমার হচ্ছে কি না রিডিউসটা দেখো যে ইপসো এবং প্যারা প্যারাপোজিশানই তোমার হচ্ছে রিডিউসটা হচ্ছে অর্থাৎ শুধু কি হাইড্রোজেন তোমার হচ্ছে কি না প্রবেশ করেছে আচ্ছা যেগুলো বাকি পজিশানগুলো দেখো ডবল পয়েন্ট আছে ঠিক আছে এখন আমাদেরকে এটা বুঝতে গেলে যে কেন এরকম ডিফারেন্ট প্রোডাক্ট হচ্ছে সেটা বুঝতে গেলে আমাদেরকে মেকানিজম জানতে হবে প্রথমে হচ্ছে দেখো আমরা হচ্ছে এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে হচ্ছে আমরা আসি যে কেন তোমার হচ্ছে এক্ষেত্রে না এই ইপসোপ্যারা প্রোডাক্ট হচ্ছে অর্থাৎ কেন এই যে যে গ্রুপটা সেটা হচ্ছে ডবল বন্ডেড কার্বনে তোমার হচ্ছে পাশের কার্বনে আছে দেখো এটা যদি আমাদেরকে বুঝতে তো আমাদেরকে মেকানিজম বুঝতে হবে দেখা আছে মেকানিজম দেখো যখন তোমার হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে সেক্ষেত্রে তোমার যে মেটালের যে ফ্রি ইলেকট্রন মেটালের ফ্রি ইলেকট্রনটা তোমার হচ্ছে সবসময় কি প্যারা সবসময় কি না অ্যাটাক করবে এখানে মুখটা একদিকে হবে হোক এখানে একটু ভুল করে করা হয়ে গেছিলো যাই হোক তাহলে এই প্যারা পোজিশনে অ্যাটাক করবে যখন এই প্যারা পোজিশনে অ্যাটাক করবে তখন এই পাই বন্ধনটা দিকে তোমার হচ্ছে খুলবে এবং এই পাই বন্ধনটাও তোমার হচ্ছে এখানে খুলবে তাহলে এই বন্ধন এদিকে খোলার ফলে এখানে মাইনাস দেখো মাইনাস করেছি আর এখানে প্লাস এবং এইটা মাইনাসের ফলে এখানে দেখো ডবল বোন আর এই বোনটা অলরেডি রয়ে যাবে আর তোমার এখানে কি একটা ইলেকট্রন থাকবে অর্থাৎ র্যাডিক্যাল থাকবে এখন এবার প্রশ্ন হচ্ছে কেন প্যারা পজিশনে অ্যাটাক করলে এখন দেখো প্যারা পজিশনে অ্যাটাক করার ফলে এখানে দেখো এই ইপসো পজিশনে যে তোমার এই পজিশনটাকে বলা ইফসো পজিশনে ইপসো পজিশনে যে তোমার হচ্ছে নেগেটিভ চার্জেন্সিটি আছে সেটা হচ্ছে কিনা স্টেবিলাইজ পাবে যেহেতু এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে তাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে কি এখানে ইলেকট্রন ডেন্সিটি কে টানবে তাহলে ইলেকট্রন ডেন্সিটি টানলে অ্যাকচুয়ালি কি এখানে চার্জ ডেন্সিটি কমে যাবে তাহলে চার্জ চার্জ ডেন্সিটি যত কমে ঠিক তত স্টেবল হয় তাহলে এটা তোমার হচ্ছে কি স্টেবল হবে আর একটা সেন্সে বলা যেতে পারে এখানে দেখো এটা তোমার হচ্ছে রেজোনেন্স করবে বুঝা গেল তাহলে মেন কথা হচ্ছে ইপস পজিশনে তোমার হচ্ছে কি না এই যে নেগেটিভটা থাকলে তোমার হচ্ছে স্টেবিলাইজ হয় যার জন্য তোমার হচ্ছে এখানে কি না যখন ইলেকট্রন উইথ ড্রয়িং গ্রুপ থাকবে তখন হচ্ছে সবসময় ইলেকট্রন দিয়ে এই হচ্ছে প্যারা পোজিশনে অ্যাটাক করবে এবার বাকি প্রসেস হচ্ছে সেম তাহলে যাই এখানে অ্যাটাক করলে এখানে কি নেগেটিভ এলো তাহলে নেগেটিভ কি আমার তো হচ্ছে ওলের এখানে একটা হাইড্রোজেন আছে মানে এই মুহূর্তে নেই দেখো এবার কি হলো এই যে নেগেটিভ দিয়ে তোমার হচ্ছে কি একটা ইথানলের হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করলো দেখো এই হাইড্রোজেনটা হচ্ছে আমরা দেখেছি ইথানলের হাইড্রোজেন ক্লিয়ার তাহলে আমার হচ্ছে এই প্রোডাক্টটা ভালো নেক্সট তোমার হচ্ছে এবার কি সোডিয়াম আছে সোডিয়ামে তোমার হচ্ছে ফ্রি ইলেকট্রন দিয়ে পুনরায় তোমার হচ্ছে এখানে কি আগে একটা ইলেকট্রন ছিল আবার একটা তোমার হচ্ছে ইলেকট্রন দিলে আগের ইলেকট্রন এখন একটা ইলেকট্রন দিয়ে তোমার হচ্ছে মাইনাস হলো এই যে মাইনাস রেখেছি আবার পুনরায় এই মাইনাস দিয়ে ইথানলের একটা হাইড্রোজেনকে কিনা অ্যাবস্ট্রাক্ট করলো কিন্তু ইথানলের একটা হাইড্রোজেনকে হচ্ছে আমরা দেখিয়েছি অলরেডি আগে কি এখানে রেডিংয়ে তোমার হচ্ছে একটা হাইড্রোজেন ছিল ওকে তাহলে এখানে যেই দুটো দেখো হাইড্রোজেন যুক্ত হয়েছে অর্থাৎ ইথা এইটা হচ্ছে ইথানল থেকে হাইড্রোজেন পেয়েছি এটাও তোমার হচ্ছে ইথানল থেকে হাইড্রোজেনটা পেয়েছি এই দুটো হাইড্রোজেন কোন পজিশানে যুক্ত হচ্ছে দেখো একটা যুক্ত হচ্ছে ইপসো পজিশনে একটা যুক্ত হচ্ছে কি না প্যারা পজিশনে যার জন্য এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে আমরা বলবো কি না ইপসো এবং তোমার হচ্ছে কি না প্যারা প্রোডাক্ট অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কিনা প্যারা বার্জ রিডাকশান এখন এই ইপসো প্যারা যে বার্জ রিডাকশান এটা তোমার হচ্ছে কি না যে কোনো তোমার হচ্ছে কি না ইলেকট্রন যে কোনো কিনা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ক্ষেত্রেই হবে যেমন দেখো এখানে এটা বিপরীত করা হয়ে গেছে এইটা তোমার হচ্ছে এর হবে এবং হচ্ছে এইটা তোমার হচ্ছে এই গ্রুপের হবে ওকে যেমন তোমার হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কী হতে পারে দেখো এই অ্যালডিয়াইড হতে পারে তারপর হচ্ছে অ্যাসিড গ্রুপ হতে পারে তারপর হচ্ছে নাইট্রাইল গ্রুপ হতে পারে এই সমস্ত গ্রুপগুলো থাকলেই তোমার হচ্ছে আমরা কী প্রোডাক্ট পাবো প্যারা বার্চ রিডাকশন এই প্রোডাক্টটা হচ্ছে পাবো ওকে অর্থাৎ প্যারা তোমার হচ্ছে রিডাকশান হবে নেক্সট দেখো যদি তোমার হচ্ছে প্লাস আর এফেক্টিভ গ্রুপ থাকে এক্ষেত্রে তোমার কি হয় যে ইলেকট্রন অর্থাৎ যে মেটালের যে ইলেকট্রন সেটা তোমার হচ্ছে তোমার হচ্ছে সবসময় মেটা পজিশনে অ্যাটাক করে প্যারা পজিশনে অ্যাটাক করবে না ওকে কারণ প্যারা পজিশনে যদি অ্যাটাক করতো তাহলে কি আমার ইপসো পজিশনের নেগেটিভ চার্জেন্সি ডেন্সিটি আর ইপসো পজিশনে যদি নেগেটিভ চার্জেন্সিটি হয় তাহলে এটা কিনা আনস্টেবল হয়ে যাবে কারণ এখানে কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে যার জন্য নেগেটিভ চার্জ জিনিস আরও হাই হয়ে যাবে যার জন্য এটা হচ্ছে আনস্টেবল হয়ে যাবে যার জন্য এখানে সবসময় কি হয় না মেটা পয়সানে অ্যাটাক হয় তাহলে মেটা পয়সানে অ্যাটাক হলে কি এই পাই বন্ধনটা ভাঙবে এটা খুলবে তাহলে এটা খুললে এখানে দেখো নেগেটিভ আসবে দেখো নেগেটিভ আমি করেছি এবং এইখানটা তোমার হচ্ছে কি এর প্লাস এবং এর মাইনাস ভুলে ডবল বনটা হবে দেখো দেখেছি আর এই ডবল বনটা অলরেডি আছে এবং এখানে কি একটা ইলেকট্রন থাকবে দেখো ইলেকট্রন দেখেছি তাহলে নেক্সট হচ্ছে এই মাইনাসটি ইথানল থেকে তোমার হচ্ছে একটা এইচ নিয়ে নেবে দেখো একটা এইচ নিয়ে নেবে আর রিংয়ে তো অলরেডি একটা হাইড্রোজেন ছিল দেখো এটা দেখানো হয়েছে তাহলে এইটা আমার আছে এবার হচ্ছে সোডিয়ামে কি আরও তোমার হচ্ছে ফ্রি ইলেকট্রন দিয়ে আর ওপরে সোডিয়াম থেকে ফ্রি ইলেকট্রন দিয়ে আবার পুনরায় হচ্ছে এখানে অ্যাটাক করবে তাহলে আগের ইলেকট্রন আছে এখনের ইলেকট্রন নিয়ে কি পুনরায় তোমার হচ্ছে এখানে কি মাইনাস হবে দেখো মাইনাস দেখিয়েছি কারণ দুটো ইলেকট্রন নিয়ে মাইনাস হয়ে যায় এই যে মাইনাসটা পুনরায় তোমার হচ্ছে আবার হাইড্রোজেন থেকে ইথানল থেকে হাইড্রোজেন অ্যাসটাক করবে করার ফলে এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন হবে অর্থাৎ দেখো আমরা হচ্ছে পুনরায় এই প্রোডাক্টটা হচ্ছে পাচ্ছি অর্থাৎ দেখো এখানে এইটা ইথানোলের হাইড্রোজেন এবং এইটা তোমার হচ্ছে ইথানল হাইড্রোজেন গ্রিন কালারে তাহলে এই দুটো হাইড্রোজেন কোথায় ঢুকেছে দেখো এই রেসপেক্টটা তোমার হচ্ছে একটা মেটা পজিশনে ঢুকেছে আর রেসেক্টটা আবার হচ্ছে কিনা অর্থ পজিশনে ঢুকেছে যার জন্য এটাকে তোমার বলা হয় কিনা মেটা অর্থ প্রোডাক্ট অথবা এই যে রিয়াকশানটাকে বলা হচ্ছে এই রিয়াকশানটাকে বলা হচ্ছে মেটা অর্থ বার্জ রিয়াকশন রিডাকশান ওকে এখন এই মেটা অর্থ বার্জ ডিডাকশান কাদের ক্ষেত্রে রিংয়ে যখন তোমার হচ্ছে প্লাস আর এফেক্টিভ গ্রুপ থাকবে যখন যেমন তোমার হচ্ছে এইগুলো ওইচ অর্থাৎ অর্থাৎ যখন হচ্ছে নাম হবে ফেন তার হচ্ছে এনইচ টু গ্রুপ সি থ্রি গ্রুপে এই সমস্তগুলো থাকলে হ্যাঁ এগুলো তোমার হচ্ছে এইটা তোমার হচ্ছে এই গ্রুপে তোমার হচ্ছে একটু ভুল করে লেখা গেছে আর এইটা তোমার হচ্ছে এই গ্রুপে লেখা গেছে এটা একটু ঠিক করে নিও ওকে আর একটা বলে যে ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে তোমরা যদি পসিবেল হয় তো মেকানিজমগুলো মনে রাখার চেষ্টা করো আর যদি না হয় তাহলে মেন তোমরা হচ্ছে রিয়াকশানগুলোকে তোমার হচ্ছে মনে রাখবে যেমন যে আমরা যে অ্যালকাইনের যে বলেছিলাম যে ওখানে ক্ষেত্রে তোমার হচ্ছে যদি মেকানিজমটা একটু জেনে রাখলে তো খুব ভালো হয় খুব সুবিধা হয় নাহলে তোমরা হচ্ছে শুধু কি প্রোডাক্ট হয় মনে রাখলে হবে যে তোমরা মনে রাখবে যে অ্যালকাইন যে টিপিল বন্ড তাহলে টিপিল বন্ড থেকে কি ডবল বন্ড হবে এবং যে অ্যালকিনটা যেটা তৈরি হবে সেটা মনে হচ্ছে কি না ট্রান্স প্রোডাক্ট হবে এটা হচ্ছে আশা করছি মনে রাখাই যাবে আর এই ক্ষেত্রে মনে রাখবে যখন রিংয়ে তোমার হচ্ছে প্লাস আর এফেক্টিভ গ্রুপ হবে তখন তোমার হচ্ছে কী প্রোডাক্ট হবে সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রোডাক্ট হবে কিনা মেটা অর্থ তোমার হচ্ছে প্রোডাক্ট পাবে অর্থাৎ যেই গ্রুপটা সেই গ্রুপের পাশাপাশি তোমার হচ্ছে একটা ট্রিপল ডবল বোন দিয়ে দেবো ওর অপোজিটেই দেবো একটা মানে ডবল বন্ড দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে দেখো যে গ্রুপে যে তার কার্বনেতে একটা ডবল বন্ড দিয়েছে তার অপোজিট কার্বনে তোমার তার অপোজিট দিকে তোমার হচ্ছে ডবল বনিয়ে দেবো তাহলে আমরা প্রোডাক্টে পেয়ে যাবো কিনা মেটা অর্থ আর যদি তোমার হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে অর্থাৎ মাইনাস আর এফেক্ট গ্রুপ সেক্ষেত্রে আমরা কী করে করবো দেখো সেক্ষেত্রে হচ্ছে যেই গ্রুপটা থাকবে দেখো সেই গ্রুপটাকে লিখবো তার পাশের কার্বনে ডবল বোন তাহলে এই পাশের কার্বন কন্টেন্টে পাশের কার্বনে ডবল বন্ড দেবো যা ডবল বন দেবো ওর বিপরীত দিকে হচ্ছে ডবল বন্ড দিয়ে দেবো তাহলে আমরা এখানে কি না ইপসো এবং তোমার হচ্ছে কিনা প্যারা প্রোডাক্ট পেয়ে যাবো ইপসো প্যারা বলতে কি ইপসো এবং প্যারা পৈশানে হাইড্রোজেন ঢুকবে মানে হচ্ছে শুধু রিডাকশান হবে বোঝা গেল আই হোপ ভিডিওটা এখানে পর্যন্ত বোঝা গেছে থ্যাংক ইউ